দর্শক, এবার পশুরহাটের খবর। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীর আফতাব নগরে। পশুরহাটে আছেন আমাদের সহকর্মী মাইনউদ্দিন আরিফ। বৃষ্টির মধ্যে হাটের এই মুহূর্তের কি অবস্থা তা জানতে আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে সে পশুর হাটগুলোর বৃষ্টির মধ্যে কেমন বেচাকেনা হচ্ছে। তবে একটা জিনিস বলছিলাম যে বারবারই, সেটি হচ্ছে যে যারা খামারিরা রয়েছেন তারা বলছে যে গতকালকে তারা যে দাম পেয়েছেন আজকে কিন্তু তেমন দাম পাচ্ছেন না, গরুর দাম অনেকটুকুই কম রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা বাজারে যেটা আমরা দেখিয়েছি বা এখনও দেখানোর চেষ্টা করছি যে বাজারে কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে। পর্যাপ্ত পশুর কারণে যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যেই দাম কষাকষির যে জায়গাটি সেটিও কিন্তু চলছে। তবে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে আগামীকালকে যেহেতু ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যারা পশু কোরবানি করবেন তারা কিন্তু তাদের যে পছন্দের যে পশু সেটা কিন্তু কিনে নিচ্ছেন। যেহেতু আষাঢ়ের যে বৃষ্টি সেই বৃষ্টি চলছে, সেই বৃষ্টির কারণে আসলে ক্রেতার সমাগম কিছুটা কম দেখা গেল। বৃষ্টি একটু কমলেই কিন্তু আবার বাজারে নেমে পড়ছেন সবাই, এবং অনেক ক্রেতাই রয়েছেন যারা হচ্ছে বৃষ্টিতে ভেজেও তাদের যে পছন্দের যে পশুটি সেটি কিন্তু তারা কেনার চেষ্টা করছেন। খামারিরা একটা কথা বারবারে বলছেন, যেহেতু এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাবার অতিরিক্ত দামে কিনতে হচ্ছে, সেক্ষেত্রে গরুর দাম যেটি পাওয়ার যেটি আশা করেছিলেন তারা তেমন কোনো দাম তারা পাচ্ছেন না। তবে বাজারগুলোতে এখনও যেহেতু পর্যাপ্ত পশু রয়েছে তারা আশা করছেন যে হয়তোবা রাতের মধ্যে, যেহেতু আগামীকালকে ঈদ, সেহেতু রাতের মধ্যেই সকল পশু কিন্তু বেচা হয়ে যাবে। এবং তারা যেহেতু, আপনি আরেকটা জিনিস জানেন যে রাজধানীতে যারা বসবাস করেন তাদের যে পশু রাখার যে জায়গা সেটি সংকট থাকার কারণে শেষ মুহূর্তে অনেকে কিন্তু পশু কেনেন, যেটি প্রতি বছরে দেখা যায়। এখনও কিন্তু পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে এখনও কিন্তু অনেকগুলো পশু আসছে বিভিন্ন জায়গা থেকে। তারা বলছেন যে শেষ মুহূর্তে হয়তোবা পশু সংকট পড়তে পারে, যার জন্য তারা পশু নিয়ে আসছেন। তবে যারা ক্রেতারা রয়েছেন তারা যেটি বারবার একটা কথা বলছেন যে দাম কখন বেড়ে যায় আর কখন কমে যায় সেটি বলাটা আসলে অনেকটুকু দুষ্কর হয়ে পড়েছে। তবে এতটুকু বলা যায় যে যেহেতু কালকে ঈদ অনুষ্ঠিত হচ্ছে, কোরবান ঈদ অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু আজকে শেষ রাত কিংবা অনেক রাতের দিকেই যে পশুরহাটে যে পর্যাপ্ত পশু রয়েছে সে পশুগুলো বিক্রি হয়ে যাবে এবং তারা তাদের যে সঠিক দাম সে দামটি তারা পাবেন। তো এ ছিল আসলে আমার কাছে পশুরহাট থেকে সর্বশেষ সংবাদ। দর্শক, গাবতলী পশুরহাটে আছেন আমাদের সহকর্মী সাদা থাবিবে সেতু, সেখানকার চিত্র তিনি আমাদেরকে জানিয়েছেন। বলছিলেন গাবতলি কোরবানির পশুর হাটের থেকে বলছি, একটি স্থায়ী হাট, ঢাকার যে 19টা হাট রয়েছে তার মধ্যে দুটা স্থায়ী হাট, তার মধ্যে একটি এটি। যে দৃশ্যটা আপনাদেরকে দ্বিতীয়ত দেখাতে চাই সেটি হচ্ছে যে অনেক ব্যবস্থাপনা করার চেষ্টা করার পরেও কিন্তু আমরা দেখেছি যে হাটের বাইরে, একেবারে বাইরে না কিন্তু হাটের বাইরে এরকম এলাকায়, যেহেতু ভিতরে বৃষ্টিতে এক ধরনের উদ্বেগ রয়েছে। আপনি জানেন যে বৃষ্টি যখন হয় তখন স্বাভাবিকভাবে ধারণা করা যে হালকা বৃষ্টি হলে যে ধরনের গরমে গরুর যে কষ্টটা পায় তার থেকে কিছুটা লাঘব হয়ে বৃষ্টিটা কোনো কোনো ক্ষেত্রে আশীর্বাদ হয়ে আসে। কিন্তু সিংহভাগ ক্ষেত্রে আসলে অনেকক্ষণ বৃষ্টি হলে এই পশুগুলোর সুস্থতা, এবং একই সাথে এই যে ভাই আসছেন উনি সাভার থেকে এসেছেন, ওনার সাথে আমার আগেও কথা হয়েছে, আমি একটু জানতে চাই যে সবাই তো ভিতরে আছে আপনি বাইরে আসলেন কেন? বাইরে এসে এই কারণ বাইরে খোলামেলা, ওই যে বাসা থেকে কত সাবেরা ম্যাম নিয়ে আসে, মেয়ে নিয়ে আসে, ওনারা তো ভিতরে ঢুকতে পারে না, এই কারণে আমরা বাইরে রাখা। আচ্ছা, গরুর দাম কেমন দেখতেছেন? স্বাভাবিক আছে আর কি, স্বাভাবিক আছে, হ্যাঁ স্বাভাবিক আছে। এটা কত চাচ্ছে? আমি 1,05,000 চাচ্ছি। 1,05,000 চাচ্ছেন, কত বলছেন? 76 পর্যন্ত গেছে আর কি। উনি একজন 76 পর্যন্ত বলেছেন, একজন হয়তো বা 65 বলে চলে গেছেন। সুতরাং শেষ পর্যন্ত যিনি কিনবেন ওই দামটা আসলে বেশ করে মানে ঠিক করে দিবে আসলে যে ওই মুহূর্তে গরুর দামটা আসলে কেমন কি ছিল। সুতরাং এটা একবার ঢালাও ভাবে যে গরুর দাম পড়তির দিকে বা গরুর দাম উঠতির দিকে, সেটি আসলে আমার কাছে, আমি যতটুকু দেখেছি ততটুকু আমার কাছে বুঝতে আমার কাছে এভাবেই মনে হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধরনের ব্যবস্থাপনা গত দুদিন আমরা দেখেছিলাম তার মনে হয় কিছুটা কিছু কিছু ক্ষেত্রে তার ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি। যেমন হাটের বাইরে আসার কথা ছিল না, যারা যারা খামারি তারা বেচতে এসেছেন তাদেরটা সঠিক, তাদের দাবিও আমরা বুঝি, কিন্তু যে ব্যবস্থাপনার কথা আমরা শুনে আসছিলাম সেই ব্যবস্থাপনার কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যত্যয় দেখতে পাচ্ছি। আবার ভেতরে অনেক কোরবানি পশু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তারপরও দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই যে এই তথ্যটি আসলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যে পরিমাণ কোরবানির পশু আমাদের প্রয়োজন ঈদে তার থেকেও 21,00,000 বেশি আসলে কোরবানির পশু এই মুহূর্তে বাজারে রয়েছে।